হয়, অসমের হেঁপাহর রঙালী বিহুলৈ মাজত মাত্র এটা দিন বাকি। রাইজর ভিন্ন প্রান্তর সমান্তরালভাবে রঙালীক আদরিবর বাবে সাজু হয়েছে ঢকুয়াখানা বাসীও। এই মুহূর্তত উপস্থিত আছো ঢকুয়াখানার অগ্রণী উচ্চ শিক্ষা অনুষ্ঠান ঢকুয়াখানা মহাবিদ্যালয়ত। আর ঢকুয়াখানা মহাবিদ্যালয়ত অসমীয়া বিহু সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার ছাত্র ছাত্রী সকলের মাজত আয়োজন করা হয়েছে পরম্পরার এটা দিন। আর মই পোনে পোনে মোৰ সহযোগিতা আর সামগ্রিক পরিবেশ দেখাবর অনুরোধ জানাইছো। অসমীয়া জাতীয় ঐতিহ্য আর থলুয়া সংস্কৃতির বৈচিত্র রক্ষা প্রচার আর প্রসারের সমাহারে ঢকুয়াখানা মহাবিদ্যালয় আর ঢকুয়াখানা মহাবিদ্যালয় ছাত্র একতা সভাৰ উদ্যোগত আয়োজন করা হয়েছে পরম্পরার এটা দিন। সাত বিহু লোকবিশ্বাস লোকাচার আর লোক পরম্পরা অনুসরি আয়োজন করা হয়েছে এই পরম্পরার এটা দিন। আর মানে পোনে পোনে বিহুর মাজে সুমাই যাব বিচার। আৰু মই দেখুৱাই আছো ঢকুৱাখানা মহাবিদ্যালয়ৰ পৰা ইয়াৰ সামগ্ৰিক পৰিৱেশ। মোৰ সৈতে ঢকুৱাখানা মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ ডাঙৰী আছে, মই তেওঁৰ পৰা মই ক'বলৈ আলোচনা কৰিম। প্ৰথমতে আপোনাৰ ৰঙালী বিহু আগন্ত ৰঙালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আজি আপোনালোকে যি অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিছে এই অনুষ্ঠানৰ লক্ষ্য বা উদ্দেশ্য কি আৰু ইয়াত কেনেধৰণে অনুষ্ঠিত কৰিছে সবিশেষ কওকচোন। মই আছে ধন্যবাদ লগতে আপোনালোকে মই আগতে ৰঙালী বিহু কৰিলোঁ। আমি ঢকুৱাখানা মহাবিদ্যালয়ৰ প্ৰতি বছৰে বহাগত এটা আয়োজন হিসাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে হচ্ছে পরম্পরা এটা দিন নামাকরণ মূল উদ্দেশ্যটো হল যে এই ধর আমার থলুয়া যে কৃষ্টি সংস্কৃতি আছে সেই প্রসার আর প্রসারের উদ্দেশ্য আগত রাখি আমি এই অনুষ্ঠানটি আয়োজন করে আছি প্রতি বছরে। আর আপনারা গম পাইছে আজি কি বলছে আমার সাত বিহু লোক বিশ্বাস লোক পরম্পরা আর রাখবে আমি অংশগ্রহণ করেছে।